কয়েক মাস আগেও ছিল 15 থেকে 20 ফুট গভীর বিল বা ডোবা। সেখানে ইট মাটি ও বালু ফেলে করা হয়েছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ ও 60 ফুট প্রশস্ত সড়ক। এখন চলছে রোলার দিয়ে শেষ মুহূর্তের গাঁথনি, আর পাশেই সড়কে বসানো হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এলইডি লাইট। মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের উপর চাপ কমাতেই করা হয়েছে টঙ্গী কাপাসিয়া নতুন এই বাইপাস সড়কটি, যা ঢাকা ময়মনসিংহ যাতায়াতের সময় নামিয়ে আনবে 3.5 ঘন্টায়। 329 বর্গ কিলোমিটারের গাজীপুর সিটিতে করা হচ্ছে এমন ছোট বড় 42টি বাইপাস সড়ক। পুরো সিটিকে 8টি জোনে ভাগ করে নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রায় 750 কিলোমিটার সড়ক, যা আশপাশের সব জেলার সাথে গাজীপুরের দূরত্ব অনেকাংশে কমিয়ে আনবে। এসব করতে গিয়ে এরই মধ্যে প্রায় 31,000 ঘরবাড়ি ভেঙে 8,000 বিঘা জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছে গাজীপুরবাসী। স্থানীয়দের মতামত নিয়ে স্থানান্তর করা হয়েছে প্রায় 185টি মসজিদ মন্দির ও সখানেক কবরস্থানও। আমাদের এলাকার মধ্যে কোনো রাস্তা নেই, আমরা এই রাস্তার জন্য আমরা অনেক কষ্ট করতেছি। মসজিদ মাদ্রাসা যা কিছু আছে এটা ভাঙচুর পড়ছে, মেয়র সব করে দিব, তবে আমাদের যে জায়গা সম্পদ গেছে এটা আমরা স্ব ইচ্ছায় দোকানপাট বাড়িঘর আমরা ভেঙে দিছি। খালের মতন ছিল, ডোবা ছিল, খ্যাস ছিল, বাড়িঘর ছিল, আমরা সহিচ্ছে সবাই ভেঙে দিছি। যেমন ওই রোডে ওখানে আপনার একটা কবরস্থান বসে, 10 কাঠা জমি আগে কিনে দিছে, তারপর ওখান থেকে কবরস্থান সরাইছে তারা। স্টেশন রোড থেকে আমাদের যদুপুর পৌঁছতে গেলে 2-3 ঘন্টা লাগে, কিন্তু এই রোড থেকে চলে গেলে সে 20 মিনিটে চলে দিতে পারবে। বিল্ডিং ভাঙছে, আসলে কষ্ট তো নিজের হয়তো ছিল কিছুটা, তারপরেও আমার কষ্টে তো আর আসলে যায় আসে না, এলাকা সবার জন্য ভালো হয়েছে। ওই পাশ থেকে আগে ফসলগুলো নিয়ে আসার জন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, এগুলো মাটির রাস্তা থাকার কারণে এখান দিয়ে ঠিক মতন কোনো কিছু নেওয়া যেত না। ওই পাশে রাস্তাগুলো হওয়ার কারণে এই দিক দিয়ে অনায়াসে ওই দিকের কৃষি ফসলগুলি খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। বড় 3টা ব্রিজ হয়েছে, যে ব্রিজগুলো হওয়ার কারণে আমাদের সংযোগ ব্যবস্থা আরও অনেক বেশি ভালো হয়ে গেছে। টঙ্গীর যে যানবাহনগুলি আছে ওই মমিসিং রোড দিয়ে যায় তো জ্যামের মধ্যে পড়তে, এই রাস্তাটা করে দেওয়ার পরে গাড়িগুলি যেন আসে অতি সহজে ঢাকার দিকে যেতে পারে। আমরা আগে গেলে দেখা গেছে গাজীপুর ভোট বাজার বড়হারবাড়ি হয়ে টঙ্গীতে ঢুকতাম, তো এখন আমরা গাজীপুর থেকে সরাসরি কলেজ গেট পার হয়ে আমরা তো সহজে আবদুল্লাহপুর পার হলে তো ঢাকা চলে যাওয়া যাইতেছে, আমাদের 1 ঘন্টা প্রায় সময় সেভ হইতেছে। নগরবাসী বলছেন গ্রামের মধ্য দিয়ে নতুন নতুন সড়ক তাদের কয়েক দশকের দুঃখ দুর্দশা ঘোচাবে। সবারই সুবিধা, যেমন একটা দোকান দিলে চলতেছে, অনেক স্পিড বোট কিনছে একটা, রিসোর্ট চলতেছে, হ্যাঁ অনেক লোকজন প্রতিদিন বিকালবেলা মিনিমাম 1,000-2,000 লোক হয়, বৃষ্টির সময় একদম গিরু পানি অনেক সময় কিনে খানা খন্দে ভরা হাঁটুপানি হয়ে যেত, কিন্তু রাস্তাটা যখন কাজ হয়ে গেছে এখন কিন্তু সবাই আনন্দিত। আমরা সরু রাস্তা দিয়ে চলতাম, এখন বড় রাস্তায় চলি, রাস্তায় দাঁড়াইলে আমাদের বুকটা প্রশস্ত হয়ে যায়। গেছে বছর পানি, বন্যাতে পানি আসছে, আমাদের হাঁটু কোমর পানি হয়েছে, এই পানি দিয়ে আমরা চলাচল করছি, অনেক কষ্ট হয়েছে। হায়দ্রাবাদবাসী কোনো দিন আশা করে নাই যে এত বড় রাস্তা এই গ্রামে হবে। গাজীপুরের মধ্যে আপনার এই গ্রামে আমাদের ভালো আত্মীয় স্বজন করতে চায় নাই, আমাদের খুব মানে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে। এখন মনে করেন রাস্তাঘাট হইতেছে, সব কাজেই আমাদের মান মানে সম্মত হয়েছে আর কি। গাজীপুরের মেয়র জানান করোনার মধ্যেও এই কর্মযজ্ঞ চলছে প্রায় 100টি প্রকল্পের আওতায়। শিগগিরই চীন, কোরিয়া ও জাপানের সহায়তায় গাজীপুরে 120 ফুট প্রশস্ত মহাসড়ক এবং জেলার ভেতর থেকে রেললাইনকে ঘিরে দুই পাশে 70 ফুট করে 140 ফুট প্রশস্ত সড়কের নির্মাণ কাজ শুরু হবে। গ্রামকে শহর করতে হবে, সেই শহরটি আমি মনে করি গাজীপুরের মধ্যে একমাত্র এটি বাংলাদেশের মধ্যে উদাহরণ হিসেবে থাকবে, যেটি আমরা বক্তৃতা নয় বাস্তবে আজকে মাঠ পর্যায়ে সেটি আমরা প্রতিফলন তৈরি করতে পেরেছি। এই কঠিন পরিস্থিতিও আমরা সকল কাজগুলো চলমান রেখেছি, কোনো কাজে আমরা বন্ধ করি নাই। এখানে কোনো রিফারিং কাজটা করছি না, সম্পূর্ণ নতুন রাস্তা, প্রায় 750 কিলোমিটারের কাজ প্রথম পর্যায়ে শুরু করেছি। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আরও আমাদের অনেকগুলো রাস্তা আছে, সেগুলো আস্তে আস্তে আমরা শুরু করতে যাচ্ছি। যেগুলো আমাদের 6 লাইন রাস্তা আছে, যেগুলো 4 লাইন রাস্তা আছে, 2 লাইন রাস্তা আছে, এবং ধাপে ধাপে সেগুলো ময়মনসিংহের থেকে যেটা আমাদের সিলেট যাওয়া যায় এবং ময়মনসিংহ রোডের থেকে যেটা আমাদের টাঙ্গাইল, যেটা রংপুর এবং রাজশাহী বিভাগ, এবং আমাদের যে টঙ্গী থেকে ঢাকা, এর চারপাশে আমাদের 4টা বিভাগ আছে, এই বিভাগে কীভাবে খুব দ্রুত যাওয়া যায়, এবং আমাদের 329 বর্গ কিলোমিটার এই শহর থেকে 20 মিনিটে যে কোনো জায়গার থেকে যেন আরেকটা জায়গায় যেতে পারে সেধরনের আমরা প্যাকেজ নিয়েছি। মানুষ যেন যানজটের মধ্যে না থাকতে হয় সেই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি। তারা 31,000 তাদের বাড়িঘর দোকানপাট এগুলো সরিয়ে দিয়েছে, এগুলো প্রত্যেকে তার ব্যক্তি প্রতিষ্ঠান,
জনস্বার্থে এবং নাগরিকদের স্বার্থে এবং এলাকার স্বার্থে তারা দিয়েছে। আমরা সিটি কর্পোরেশন থেকে কিছু অর্থ তাদেরকে দিয়েছি, যেটা সরকার কর্তৃক নির্ধারিত থাকে যে সমান অর্থ, সেই ধরনের অর্থ আমাদের এখানে পৌঁছায় নাই। আমরা যতটুকু সম্ভব প্রত্যেকটি নাগরিকদের সাথে আলোচনা করে এগুলো সমাপ্তি করার জন্য চেষ্টা করছি। নতুন সড়ক নির্মাণ কাজের প্রায় 80% এরই মধ্যে শেষ হয়েছে। টঙ্গী স্টেশন রোড থেকে এসে ঢাকা সিলেট মহাসড়কের এই নিমতলী ব্রিজ থেকে শুরু হয়ে নতুন বাইপাস মহাসড়কটি গাজীপুর সদরের মধ্য দিয়ে গিয়ে যুক্ত হয়েছে জয়দেবপুর ও শালনা মোড়ে গিয়ে। গাজীপুরবাসী বলছেন, এই জেলায় এমন অসংখ্য নতুন নতুন সড়ক নির্মাণ হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে যে তাদের দীর্ঘদিনের যাতায়াতে ভোগান্তি ছিল তা থেকে তারা স্থায়ীভাবে রেহাই পাবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর।